নমস্কার বন্ধুরা আজ প্রচুর পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়েছে আমি প্রমাণ সহ আজকের ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের দেখাবো এখনকার এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে যারা একটু খারাপ কমেন্ট করছেন ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো ভুল ভাল দু একটা কমেন্ট আমি যদিও রিমুভ করেছি তারপরেও কিন্তু দু একটা কমেন্ট পেয়েছি যেখানে আমাকে এই ধরনের কথা বলা হয়েছে তবে আপনাদের কাছ থেকে প্রচুর সাপোর্ট পেয়েছি আপনারা অনেকেই আমাকে বিশ্বাস করেন আমার দেওয়া তথ্যগুলো অথেন্টিক বলে বলেছেন যাই হোক আজকের ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য প্রমাণ সহ কমেন্টেও যারা জানিয়েছেন যে কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তাদেরও দেওয়া তথ্য ভিডিওতে শেয়ার করে নেব কৃষক বন্ধু প্রকল্পে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরোই জুন টাকা ঢুকতে শুরু করেছিল কিন্তু আজ চোদ্দ তারিখ প্রচুর পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং কোন কোন জেলায় টাকা পাচ্ছে সেই সম্পর্কেও জানিয়ে দেবো দেখুন প্রথমে আপনাদের টাকা আজকে ক্রেডিট হওয়া সংক্রান্ত প্রমাণ দেখাবো তারপর আপনাদের আগের ভিডিওতে যা তথ্য দিয়েছিলাম সেটা সঠিক কিনা সেটাও কিন্তু প্রমাণ দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন রাখবেন কারণ প্রতিনিয়ত অথেন্টিক ভিডিও নোটিফিকেশান তবেই আপনার কাছে প্রথম চলে যাবে প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে আজ টাকা ঢুকা সংক্রান্ত আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে অনেকেই বলেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কয়েকটা নাম আপনাদের আমি এখানে দেখাচ্ছি দেখুন এখানে অরিজিৎ সিং তিনি লিখেছেন আমার এই মাত্র টাকা ঢুকলো তারপর দেখুন এই জায়গাতে লিখেছেন একজন যে এইগুলো ফালতু ভিডিও আমি ফলো লাইক কমেন্ট ইত্যাদি পাওয়ার জন্য মানুষকে বোকা বানাচ্ছি যাই হোক সে ব্যাপারে প্রমাণ তো আমি ভিডিওর শেষে দেবো আপনাদের বলেছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার বাড়ি পূর্ব বর্ধমান আজকে টাকা ঢুকলো চিত্তরঞ্জন মুখার্জি এটা লিখে আমাকে পাঠিয়েছেন তারপর দেখুন আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমার কৃষক বন্ধুতে টাকা ঢুকলো এক্ষুনি তো কে লিখেছেন এটা কিন্তু আপনাদের আমি দেখাতে পারছি না তারপর দেখুন পরে পরে বেশ কিছু উদাহরণ আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি যাদের আজকে টাকা ক্রেডিট হয়েছে তারাও কিন্তু আমাকে লিখে পাঠিয়েছেন এই যে যেমন দেখতে পাচ্ছেন সরোজ হাইত উনি কিন্তু লিখেছেন আমি আজকে টাকা পেলাম মানে কৃষক বন্ধু প্রকল্পে আজকে যে অনেকেরই টাকা ঢুকেছে তার প্রমাণ এইটুকু ভিডিওতে এইটুকু ভিউতে যদি আপনারা এতজনের দেখতে পান যেমন আরও দেখুন কৌশিক মণ্ডলব লিখেছেন টাকা ক্রেডিট হয়ে গেছে তো এইভাবে অনেকেরই টাকা আজকেই এসেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে বারো তারিখ টাকা পাঠানোর পরে আজ প্রচুর পরিমাণ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এই যে দেখুন আমার টাকা ঢুকেছে নর্থ চব্বিশ পরগনা ইনিও কিন্তু লিখে পাঠিয়েছেন আমাকে যে টাকা ঢুকেছে ওনার তারপর আরও আছে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে তারপর আপনাদের যে প্রমাণটা বা মেসেজটা টাকা ঢোকার সেটাও কিন্তু দেখাবো তো এই জায়গাতে আর আছে কি না একবার দেখে নিই তারপর আপনাদের আমি সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য আজকে টাকা পেয়েছি আর পূর্ব বর্ধমান থেকে উনি কিন্তু লিখে পাঠিয়েছেন দেখুন যেহেতু ইউটিউব হ্যান্ডেলের এইখানে নেমগুলো আছে সেই কারণে অনেকের কিন্তু নাম আমি নিতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি টোটালটা এইখানে যে টাকা আপনাদের ঢুকেছে আপনারা কমেন্ট করে জানিয়েছেন তো এবার চলুন টাকা ঢুকার প্রমাণটা আমরা দেখে আজকের এই ভিডিওর তথ্য দিয়ে পাঠিয়েছেন পূর্ব বর্ধমান জেলা থেকে শ্রীমন্ত ঘোষবাবু ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনার পাঠানো এই এস আমি বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো শ্রীমন্ত ঘোষবাবুর পাঠানো তথ্য অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা এই ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরের শেষ চার ডিজিট দেওয়া আছে এবং চোদ্দো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের দিনেই ক্রেডিট হয়েছে অ্যাভেলেবল ব্যালেন্সটাও এখানে দেওয়া আছে কানাড়া ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকাই কিন্তু ক্রেডিট হয়েছে এবার চলুন এর আগের ভিডিওতে যে আপনাদের আমি দেখিয়েছিলাম হাসান অঞ্জুমানবাবুর পাঠানোর তথ্য আবারও কিন্তু ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি চেয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যারা বলছেন ফালতু ভিডিও এবং আমি ভুলভাল তথ্য দিচ্ছি আবারও কিন্তু তাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যটা দেখিয়ে দিচ্ছি তো ওনাকে আবারও একবার চেয়ে পাঠানো উনি মিনি স্টেটমেন্টটা আমাকে পাঠিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নম্বরটা মিলিয়ে নেবেন ওই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে মিলে কিনা যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং এই জায়গাতে ডিসক্রিপশানে স্পষ্টভাবে লেখা আছে আপনারা লক্ষ্য করুন জিও ডব্লিউবি কে বি কে অর্থাৎ এখানে বেঙ্গলের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই উপভোক্তার অ্যাকাউন্টে তেরোই জুন ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার টাকাই ক্রেডিট হয়েছে আপনাদের সমস্ত প্রমাণটা দেখালাম এর পরেও যদি দু একজন ফালতু ভিডিও বলে থাকেন তাহলে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না কারণ আমি দেখেছি আমার ভিডিওর নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্টটি আপনারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ওপর বিশ্বাস রাখার জন্য আর জেলার ক্ষেত্রে আপনাদের বলি দেখুন আপনারা দেখলেন আমি কমেন্টগুলো পড়ে শোনালাম প্রায় জেলাগুলোতেই কিন্তু টাকা এসেছে তবে একটা জিনিস লক্ষ্য করুন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথম কিন্তু টাকা এসেছে এটা দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের মানে মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এই ধরনের কোনো উদাহরণ আমি কিন্তু আপাতত আপনাদের দেখাতে পাচ্ছি না যদি পেয়ে থাকি তাহলে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা প্রতিনিয়ত এই ধরনের তথ্য আমার কাছ থেকে পেয়ে যান আর দেখুন এইভাবে জেলাভিত্তিক টাকা পাঠানো হয় না কৃষকের লিস্ট ধরে ধরে এনইএফটির মাধ্যমে কিছু কিছু কৃষককে প্রতিদিন পাঠানো হয় যেহেতু আজকে টাকা পাঠানোর পরিমাণে বেড়ে গেছে আগামীকাল আরও বেশি কৃষকের অ্যাকাউন্টে আশা করি টাকা আসবে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করবেন এবং সেই সঙ্গে যুক্ত থাকবেন প্রতিনিয়ত তথ্যগুলো পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাই হোক আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ